দেখেছিস আমার একটা কথা শোনে না, তারই ফল ভোগ করছে। কেমন ছটপট করছে দেখ। আরে তুই কোনো তো একটা ব্যবস্থা কর বাবা। মা, তোমার জেদের কারণে আমি এই কম বয়সী মেয়ে বিয়ে করেছি। নাও এখন ভোগো। আচ্ছা মা, এই সব কথাগুলো তো পরেও হতে পারে তাই না? এখনো পর্যন্ত ওই তান্ত্রিক বাবা এলো না কেন? তুই তান্ত্রিক বাবাকে ডেকেছিস তো? হ্যাঁ ডেকেছি, এখনই এসে যাবে। আপনার যত টাকা লাগে আমি দিতে রাজি আছি, শুধু ওকে সুস্থ করে দিন আপনি। আরে টাকা তো আমি নেবই, আগে তো দেখতে দাও কি হয়েছে আসলে। অসম্ভব, অসম্ভব। এই বাচ্চা মেয়েটাকে ছেড়ে দে, ছেড়ে দে এই বাচ্চা মেয়েকে। একটা বাচ্চা মেয়ে। ওং গ্রিং গ্রিং চামুন্ডা। শাশুড়ি মা, আরে এই দেখ না, ও মরে গেল না তো? আরে মা আপনি অশুভ কথা বলবেন না। ঝাড়ফুঁক তো আমি করে দিলাম, সকালের আগে ও উঠবে না। যখন মেগি রোগ হবে তখন আমার আওয়াজটা শুনিয়ে দিও। সব সময় আমার এখানে আসার দরকার পড়বে না, ও ঠিক হয়ে যাবে। কিন্তু একটা কথা খেয়াল রাখবেন। কি? ঘুম থেকে ওঠার পর যখন ও নিজে ঘর থেকে বাইরে আসবে, ওর আগে কেউ কেউ ঘরে আসার সাহস দেখাবেন না। কেন? সেটা এই কারণে, এই মির্গির প্রভাব যেই ঘরে ঢুকবে তারও হতে শুরু করবে। না না, কেউ আসবে না এই ঘরে। এই একটা সমস্যাই কম নাকি? এই চলো চলো এখান থেকে, চলো চলো। আমার টাকা। আরে দিচ্ছি, আপনি বাইরে তো চলুন। আরে তাড়াতাড়ি চলুন। দীপক, দীপক ভেতরে এসো, সবাই চলে গেছে। ভেতরে এসো, সবাই চলে গেছে। মিতা হলো কমলার ছোট বৌমা। ও ওর স্বামী শঙ্কর আর নিজের বড় যা কবিতার সাথে থাকত। কমলা কুসংস্কার বিষয়ে খুবই বিশ্বাসী ছিল। ও তন্ত্রমন্ত্র ও জাদু টোনাতে খুবই বিশ্বাস করত। মিতার সৌন্দর্য দেখে কমলা ওর বিয়েটা তার ছোট ছেলে শঙ্করের সাথেই করিয়ে দেয়। নমস্কার, আমি আকাঙ্ক্ষা সেনি। ক্রাইম স্টোরিতে এবার হবে সব ক্রাইমের পর্দাফাঁসের এই নতুন এপিসোডে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আসলে কি চলছিল এই বাড়িতে? কে ছিল ওই তান্ত্রিক? তাহলে কি ওই তান্ত্রিক আর নিতা দুজনে একসাথেই ছিল? তাহলে সেই লোকটা কে ছিল যে জানলা দিয়ে ভিতরে প্রবেশ করলো? আসলে কোন প্রয়োজনে এই মহিলা ঠিক এরকম কাজ করলো? এই সব প্রশ্ন যেগুলো আপনাদের মনে আসছে তার উত্তর জানার জন্য চলুন আপনাদেরকে কিছু সময় পিছিয়ে নিয়ে যাই। বাবা শঙ্কর, জানিস তুই তোকে আমার কাছে কেন সবসময় রাখি? সেটা এই জন্যে মা, যে তুমি আমায় সব থেকে বেশি ভালোবাসো। হ্যাঁ সেটা তো ঠিক। এই যে তুই আমার তন্ত্রমন্ত্রতে বিশ্বাস করিস, সেই জন্য। মা, আমি ভগবানের থেকে তোমাকে বেশি ভরসা করি। তুমি যদি আমায় বলো, আমি প্রাণ পর্যন্ত দিতে পারি। এই ছি ছি, এরম অশুভ কথা বলতে নেই। আমি তোর বরদার বাবাকেই তো ব্যবসার কাজে সবসময় বাইরে পাঠাই। তোকে পাঠাই না আমার সোনা ছেলে বলে। হে ভগবান, আমাকে আবার স্নান করতে হবে। কিন্তু মা, আপনি তো এইমাত্র স্নান করে এসেছেন। আরে নিজেকে শুদ্ধ করতে হবে তো। কতবার নিতাকে বলেছি ঘরের মধ্যে এইভাবে খোলা চুল নিয়ে ঘুরে বেড়াস না, পেতনি ভর করতে পারে। কিন্তু আমার কথা শোনে কোথায়? আচ্ছা তুমি মায়ের কথা কেন শোনো না বলো তো? দেখছিস কি, যা ভেতরে যা, চুল বেঁধে আয়। আরে মা, স্নান করার কি দরকার আছে? একটু মন্ত্রতন্ত্র পড়ে দাও, শুদ্ধিকরণ হয়ে যাবে। হ্যাঁ, এরকমই কিছু একটা করতে হবে। কতবার বলেছি বৌমা, যখন তুই মন্দিরে যাবি মাথায় ঘোমটা দিয়ে যাবি, কিন্তু আজকেও তুই কথা শুনলি না। আরে এগুলো খুব অশুভ ব্যাপার। ক্ষমা করবেন মা, আজকের পরে আর কখনোই ভুল হবে না। হে ভগবান, কি হয়ে গেল আমার বোনের? ওইদিকে কি হচ্ছে মা? চল চল গিয়ে দেখে আসি আমরা, চল। কি হয়েছে ওর? হঠাৎ করে মির্গি রোগ হয়েছে। ভালো হলো যে বসার জায়গা পাওয়া গেল, না হলে এই রাস্তার মধ্যে আমার বোনকে কোথায় রাখতাম। আর এই তান্ত্রিকটা কোথায় গেল এখনো দেখতে কেন পাচ্ছি না? কি হয়েছে ওর? ওর হঠাৎ করে মির্গি রোগ হয়েছে। কখন থেকে হচ্ছে? আগে এরকম দু একবার হয়েছিল, কিন্তু আজ হঠাৎ করে। আপনারা কোনো কথা বলবেন না। কি হলো আমার বোনের? ঠিক ও ঠিক আছে তো? হ্যাঁ, কিছুক্ষণের জন্য ঠিক থাকবে। আমাকে এর উপর কিছু মন্ত্রতন্ত্র করতে হবে, নয়তো এর প্রাণ সংশয়। এইসব অশুভ গ্রহের জন্য হয়। আরে দিদি, এসব তো কারোর সঙ্গে যখন তখন হতে পারে। আর আমি এই পাশেই টি ব্লকের কাছে থাকি, যদি কখনো দরকার পড়ে ডাকবেন। এইরকম পরিস্থিতি হবে না দাদা, আমি নিজেও তন্ত্রমন্ত্র জানি। আরে দিদি, ডাক্তারও নিজের চিকিৎসা অন্য ডাক্তারের কাছে করে। কে বোঝাবে এই মাথা খারাপ লোকটাকে? চল বৌমা। মা আপনি বসুন, আমি চা করে নিয়ে আসছি। না ছোট বৌমা, আমার কিছু দরকার নেই। রান্নাঘরে গিয়ে দেখ বড় বউ কি কি রান্না করলো আর কি কি করতে হবে। যা, ওকে গিয়ে সাহায্য কর, যা। ঠিক আছে মা। দিদি দাও, আমি ওগুলো কেটে দিচ্ছি। কোথায় গিয়েছিলে তোমরা? আমি কতক্ষণ ধরে তোমাদের জন্য অপেক্ষা করে আছি। এত দেরি হলো কেন? নাকি অন্য কোথাও ঘুরতে গিয়েছিলে? না কবিতা দিদি, ওই রাস্তায় একটা মেয়ে এমন ছটপট করছিল যেন মনে হচ্ছিল এক্ষুনি মারা যাবে। ওকে দেখে আমার তো খুব ভয় করছিল। জানো ওখানে একটা তান্ত্রিক এলো, উনি এসে ঝাড়ফুঁক করলো, তারপর মেয়েটা ঠিক হলো। আচ্ছা নীতা, তুমি এত পড়াশোনা জানো, তারপরেও তন্ত্রমন্ত্র এগুলো মানো? তন্ত্রমন্ত্র বলে কিচ্ছু হয় না বড় বৌমা, তন্ত্রমন্ত্র বলেও কিছু আছে। আজকে যদি ওই তান্ত্রিক বাবা ওখানে না আসতো তো জানি না ওই মেয়েটার কি অবস্থা হতো। আরে আমি তো ভুল করি তান্ত্রিক বাবার সঙ্গে তর্ক করলাম। ভগবান না করুক আমার বাড়িতে কারোর কিছু হোক। এটা কি দেখছিস? দেখ কি মজার মজার কথা লেখা আছে। পর মা, বৌদি কি হয়েছে রে? আরে বলবি তো, কেউ মরে গেছে নাকি? হ্যাঁ মা, মরার মতনই অবস্থা ওর। কে? আরে মিতা। চলো তাড়াতাড়ি, বুঝতে পারছি না আবার কি হলো। हे भगवान আমাদের নিদার কি হলো হ্যাঁ আমি তোকে বলতাম না বৌমা তন্ত্র মন্ত্র হয় তুই বিশ্বাস করতিস না দেখ আমার একটা কথাও শুনে নাও সেই জন্যই ওর সঙ্গে সব হলো ভালো হয়েছে যে তান্ত্রিক বাবা নিজের ঠিকানাটা বলেছিল বাবা তান্ত্রিক বাবা না মোড়ের মাথায় থাকে তাড়াতাড়ি গিয়ে ডেকে নিয়ে আয় যদি ও মরে যায় আমরা সবাই বেকার ফেসে যাব এক্ষুনি ডেকে আনছি মা তাড়াতাড়ি যা বাবা নিতা এই তুই কেন ওখানে বসছিস যদি ভূত এসে তোর মধ্যে ঢোকে তাহলে কোথায় যাব তখন আমি কিন্তু এক্ষুনি চলে আসবে তান্ত্রিক বাবা ঠিক হয়ে যাবে ও এই সবকিছু তন্ত্রমন্ত্রের খেলা তুই বুঝিস না এই সব কিছু বাহ দীপক কি দারুণ অ্যাক্টিং করলে তুমি আরে অ্যাক্টিং আমি করিনি অ্যাক্টিং তো শম্ভু কাকা করেছে একদম তান্ত্রিক মনে হচ্ছিল আরে ভাই আমি তো শুধু টাকা বুঝি ওই ফিল্মে শুটিং করেই হোক বা এই নাটকবাজি করেই হোক ঠিক বলেছে দাও আমার টাকা হ্যাঁ হ্যাঁ এই নিন একটু কম মনে হচ্ছে আরে কাকা এত লোভ ভালো না এখন এইটুকুই রাখো পরে আরো পাবে সেই সব তো ঠিক আছে কিন্তু এই ব্যাপারটা খেয়াল রেখো যে আমার বাড়ির লোক যেন কোনোদিনও না জানতে পারে যে এই মৃগীর প্ল্যানটা আমার ছিল তুই টেনশন করিস না নিতা কেউ কিচ্ছু জানতে পারবে না আর এমনিতেও তোর শাশুড়ি তো কারোর সাথে কথাই বলে না এ পাড়ায় ওনাকে কেউ পছন্দও করে না তুই রিল্যাক্স কর আর দীপক আমি তোমাকে ফোন করবো এবার থেকে যখনই আমার মৃগের অ্যাটাক আসবে বুঝেছো ও আর আমি জানলা দিয়ে চুপচাপ ভেতরে ঢুকে পড়বো সুন্দরী যুবতী এবং অল্প বয়সী নিতা অন্য কাউকে ভালোবাসত কিন্তু বাধ্য হয়ে তাকে একজন বয়সে বড় লোক শঙ্করকে বিয়ে করতে হয় একদিন সিনেমা দেখতে দেখতে নিতা তার পুরনো বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করার আইডিয়া পেয়ে যায় ও খুব ভালো করেই জানত ও শাশুড়ি মা সবসময় তন্ত্রমন্ত্র শুভ অশুভ এসব নিয়েই পড়ে থাকে এই সব কিছুর সুযোগ নিয়ে ও তার বয়ফ্রেন্ডের সঙ্গে একটা প্ল্যানিং করে ও তাতে সফলও হয় দীপক তার টাকার জোর দেখিয়ে এমন একটা গেম প্ল্যানিং করে যার ব্যাপারে কেউ জানত না তারপর থেকে দীপক আর নিতা একে অপরের সঙ্গে দেখা করতে শুরু করে কিন্তু এইবার দীপক নিতার সাথে না থেকে ওর যা কবিতার সঙ্গে কেন ছিল এই রহস্য উদ্ঘাটনের জন্য চলুন কিছুটা সময় পিছিয়ে নিয়ে যাই আচ্ছা এখন যাও আমি তোমাকে আবার কালকে ডাকবো ঠিক আছে আচ্ছা এবারে যাও যাও কি হলো দাঁড়িয়ে রইলে কেন নিতু দিদি দারুণ আমার তো প্রথম থেকেই তোমার উপর সন্দেহ ছিল নিতা তুমি এসব মৃগী হওয়ার নাটক করছিলে কিন্তু আমার কাছে কোনো প্রমাণ ছিল না তাই আমি তোমার উপরে নজর রাখতে শুরু করি প্লিজ দিদি তুমি মাকে এই ব্যাপারে যেন কিচ্ছু বলো না না হলে আমি শেষ হয়ে যাব দীপকের অনেক টাকা আছে যদি তুমি এই কথাটাকে গোপন রাখো তাহলে আমি দীপককে বলে তোমার যত টাকা দরকার হবে আমি দীপককে বলবো তোমাকে দিয়ে দেবে আমি টাকা নিয়ে কি করব নিতা টাকার উপর আমার কোনো লোভ নেই ঠিক আছে তুমি বললে আমি মাকে কিছু বলবো না কিন্তু আমার একটা শর্ত আছে শর্ত কি শর্ত দিদি? তুমি তো জানোই তোমার দাদা মাসের পর মাস বাড়িতেই থাকে না, আর যখন বাড়ি ফেরে তখন মায়ের আঁচলেই বাঁধা থাকে। ও তো আমার শারীরিক চাহিদার ব্যাপারে কিছু ভাবেই না। যদি এই ছেলেটাকে আমিও কাজে লাগাতে পারি তাতে ক্ষতিটা কিসের? দিদি এসব কি বলছো তুমি? দীপককে আমি খুব ভালোবাসি। ঠিক আছে, তাহলে আমি মাকে বলে দিচ্ছি তোমার এই অসুস্থ হওয়ার নাটক। দিদি আমার কথা শোনো প্লিজ। আমি আমি দীপকের সঙ্গে কথা বলছি। কি হয়েছে নিতু? মেনে নিয়েছে তোমার এই যা? কত টাকা চাইছে ও? ও টাকা চাইছে না, ও তোমাকে চাইছে। কি নিতু, এটা তুমি কি বলছো? আমি তোমাকে ভালোবাসি, আর ওই ভালোবাসার জন্যই তোমাকে এটা করতেই হবে। দেখো তুমি দিদির শর্ত মেনে নাও, আমার কোনো প্রবলেম হবে না। প্লিজ আমার সংসারটা তুমি বাঁচাও। দিদি দীপক রাজি আছে, আর নাটক একই হবে। কিন্তু এবার মৃগীর অ্যাটাক আমার আসবে না, তোমার আসবে। নিতা তার বয়ফ্রেন্ডের সঙ্গে বাড়িতেই দেখা করার যে প্ল্যানিং করেছিল তার খবর একটা সময় তার বড় যা কবিতাও জেনে যায়, যার স্বামী কাজের সূত্রে মাসের পর মাস বাড়ির বাইরেই কাটিয়ে দিত। এবার নিজের শারীরিক চাহিদা মেটানোর জন্য কবিতা নিজের ছোট যাকে হুমকি দেয় আর ওরই বয়ফ্রেন্ডের সঙ্গে শারীরিক সম্পর্ক শুরু করে। কিন্তু বন্ধুরা, কথায় আছে না, যখন পাপের ঘরা পূর্ণ হয় তখন সেই মানুষটাকে মৃত্যুর রাস্তাতেই এগিয়ে যেতে হয়। চলুন দেখা যাক ওদের জীবনে এর পরে কি ঘটল। চলুন উঠুন। কে ইনি? স্যার আমার মা। আর এনারা দুজন কারা? ইনি আমার বৌদি, ইনি আমার স্ত্রী। কি করে হলো এসব? কে করলো? স্যার আমি বাইরে বসেছিলাম, মা রাগ করে ঘরে এলো, আর তারপর চিৎকার শুনতে পেলাম। যখন আমি ভেতরে এলাম তখন আমার মা নেই স্যার। আপনারা দুজন কি সত্যি বলবেন নাকি কোনো অন্য উপায় সত্যিটা বের করতে হবে? বলুন। স্যার আমি ওকে বিয়ে করতে বাধ্য হয়েছিলাম। আমি খুব গরিব ঘরের মেয়ে, আর ওদের অনেক টাকা। আমার বাড়ির লোক আমার থেকে অনেক বড় একটা বয়স্ক লোকের সঙ্গে বিয়ে দিয়ে দিল। কিন্তু সবসময় আমি একটা সত্যিকারের ভালোবাসা খুঁজছিলাম, আর তার মধ্যেই আমার সঙ্গে দীপকের আলাপ হলো। আর এই আলাপ কখন যে ভালোবাসার রূপ নিল বুঝতে পারিনি। কিন্তু বাড়ি থেকে বেরোনো আমার বারণ ছিল, সেই জন্য একটা ফিল্ম দেখে মৃগীর অ্যাটাকের নাটক মাথায় এলো। আমার শাশুড়ি মা তন্ত্রমন্ত্রে খুব বিশ্বাসী ছিলেন, সেই জন্য আমার মনে হলো যে আমার এই নাটকে উনি বিশ্বাস করবেন, আর ঠিক তেমনটাই হলো। কিন্তু আমার যা একদিন এই নাটকের কথা জানতে পেরে গেল, আর ও আমাকে ব্ল্যাকমেল করলো, আর দীপককে জোর করে নিজের করেই ছাড়লো। আজকে যখন বেডরুমে আমার যা আর দীপক খুব কাছাকাছি ছিল, তখন প্রথমে ছোট বউ, এবারে তুইও আমাকে ঠকাচ্ছিস। হ্যাঁ হ্যাঁ, আজকে যদি এই তান্ত্রিককে বাইরে না দেখতাম তাহলে তো কিছুই জানতে পারতাম না। শর্মা বাবু। আরে কমলাদি নমস্কার। হ্যাঁ নমস্কার। ইনি ওই তান্ত্রিক বাবা না? আরে রূপা, পরের ছবিতে আমার এত সুন্দর একটা রোল আছে যে একটা মেয়েকে তুলে নিয়ে যাচ্ছি। কি বলছেন কি? আপনি মেয়েকে তুলবেন? আরে মেয়ে, আমি তো পাহাড় তুলে নেব। আরে কখনো চোর হয়, কখনো ডাক্তার, কিন্তু নেতার রোল খুব ভালো করে। আপনি কি বলতে চাইছেন? আরে ও একটা অভিনেতা কমলাদি, যে টাকা দেবে তারই কাজ করবে। মানে উনি কোনো তান্ত্রিক বাবা নয়? আরে কোথাকার তান্ত্রিক? কিন্তু কমলাদি আপনি এসব কেন জিজ্ঞেস করছেন? না না সেরকম কোনো ব্যাপার নয় শর্মা বাবু, আসি আমি। হ্যাঁ ঠিক আছে। হে ভগবান, এর মানে নিতা তারপর গীতা দুজনে মিলে একসাথে আমাকে ঠকাচ্ছে। কালকে তোর স্বামী আর শ্বশুর দুজনেই আসছে। কালকেই যদি তোদের দুটোকে বাড়ি থেকে না বার করতে পেরেছি তাহলে আমার নামও কমলা নয়, বুঝেছিস? এই বুড়ি দিদি, এই বুড়িটা না সবার সামনে আমাদের সত্যিটা বলে দেবে। সমাজের সামনে আমরা বদনাম হওয়ার আগে একে মেরে ফেলাটাই ভালো হবে। কি করছিস তোরা? পাগল হয়ে গেছিস নাকি? আরে কি কি করো? মা মা, শাশুড়ি মা, উঠুন না মা, কি হয়েছে আপনার? মা মা উঠুন, আপনি উঠুন। মা মা কি হয়ে গেল আপনার? মা উঠুন না। মা কি হয়েছে? মা কি হলো মায়ের? মায়ের বউকে কি হয়েছে? মা তো উঠছে না কেন? মা ও মা মা ও মা মা স্যার স্যার আমরা ওনাকে মারতে চাইনি, কিন্তু সমাজে বদনাম হয়ে যাবার ভয়ে মারতে বাধ্য হয়েছি স্যার। লজ্জা হওয়া উচিত তোমাদের দুজনের, বিবাহিত হওয়া সত্ত্বেও পরপুরুষের সাথে অবৈধ সম্পর্ক রেখেছো আর তারপর মার্ডারও করে ফেললে। তোমাদের দুজনকে তো আমি কঠিন থেকে কঠিনতর শাস্তি দেব। কনস্টেবল নিয়ে যাও দুজনকে। হ্যালো, কমলা নিবাসে তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স পাঠান, এখানে একটা মার্ডার হয়েছে। দেখুন, আপনি যদি অপরাধ করে থাকেন তাহলে এটা ভাববেন না কেউ সেটা জানতে পারবে না বা আইনের হাত থেকে আপনি পার পেয়ে যাবেন। প্রত্যেক অপরাধী তার কর্মের শাস্তি অবশ্যই পায়, কিন্তু একটা কথা মনে রাখবেন, এমনটা নয় যে আপনি আপনার কর্মের শাস্তি জেলের চার দেওয়ালের মধ্যেই পাবেন। কখনো কখনো মানুষকে তার কর্মের শাস্তি নিজের প্রাণের বদলেই পেতে হয়। আমি সবসময় বলে থাকি, আরও একবার বলছি, প্লিজ অপরাধের রাস্তায় হাঁটবেন না, সততার রাস্তা বেছে নিন। যদি কেউ অসৎ পথে চলার চেষ্টা করে তাহলে তাকেও আটকান। এর সাথেই আমি আকাঙ্ক্ষা সেনি এখন বিদায় নিচ্ছি। আবার দেখা হবে ক্রাইম স্টোরিতে, এবার হবে সব ক্রাইমের পর্দাফাঁসের একটা নতুন এপিসোডে। ততক্ষণের জন্য আপনারা সকলে অবশ্যই ভালো থাকুন। জয় হিন্দ, জয় ভারত।